স্কুলে স্কুল খোলার ক্ষেত্রে। প্রিয় বন্ধুরা, তোমাদের সকলের প্রশ্ন, আমাদের রাজ্যে স্কুল কলেজ পুনরায় কবে অফলাইনে আগের মতো খুলতে চলেছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি জানালেন, কবে খোলার সম্ভাবনা রয়েছে, সমস্ত প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, রাজ্যের পরিকল্পনা অনুযায়ী বিস্তারিত আলোচনা করব। তার আগে ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে একটি লাইক প্রদান করো, আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে শুরু হচ্ছে পাড়ার শিক্ষায়ন, অর্থাৎ শিক্ষকরা পাড়ায় এসে ছোট ছোট শিশুরা যারা রয়েছে তাদের প্রাথমিক যারা লেভেলে পড়ছে প্রথম থেকে চতুর্থ শ্রেণী তাদের ক্লাস নেবে খোলা আকাশের নিচে, যেটা আজকে শিক্ষামন্ত্রী রীতিমতো জানিয়েছেন। কিন্তু স্কুল কলেজ নিয়ে কি জানালেন সেটা পার্ট টু কলেজ তোমরা শুনে নাও। স্কুলে স্কুল খোলার ক্ষেত্রে আবার আমি বলছি বিষয়টা, এটা বিদ্যালয় শিক্ষা দপ্তর পুরোটা উপর নির্ভর করে না, যেহেতু স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিয়ে গভীর উদ্বেগ এবং কনসার্ন আছে। আমরা স্বাস্থ্য দপ্তর তার এটা কোভিড বিধি নিয়মিত পর্যালোচনা করছে, মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমাদের নিয়মিত কথা হচ্ছে, এটা নিয়ে আপনাদের উদ্বেগ বা চিন্তার কোনো কারণ নেই। আমরা স্কুল আমরাও খোলারই পক্ষে বা মুখ্যমন্ত্রীও চাইছেন বাচ্চাদের ক্ষতি না করে, কোভিড সংক্রমণ না বাড়িয়ে, যাতে আবার স্কুল খুলে আবার যাতে স্কুল বন্ধ করতে না হয়, তার পাকাপোক্ত তার প্রতিষেধক এবং প্রতিবিধান করে তারপর মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই জানাবেন আপনাদের কবে স্কুল খুলতে পারে। তো তোমরা বুঝতেই পারলে যে শিক্ষামন্ত্রী কি বক্তব্য পেশ করলেন। শিক্ষামন্ত্রী বলতে চাইলেন সকল ছাত্রছাত্রীর যে ভ্যাকসিনেশন আছে সেই ভ্যাকসিনেশন কমপ্লিট করে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তারপরেই কিন্তু স্কুল কলেজ খুলে দেবে। তো এটা শিক্ষামন্ত্রীর বক্তব্য, সেটাই তোমাদের বললাম, কবে স্কুল খুলছে সে সম্বন্ধে কিন্তু কোনো ও ইঙ্গিত তিনি দেননি। রাজ্য সরকার এই মুহূর্তে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাইছে, মুখ্যমন্ত্রী পুনরায় রাজ্যে স্কুল কলেজ খুলতে চাইছে সেটা জানিয়েছেন, কিন্তু কবে খুলছে সে বিষয়ে কোনো ইঙ্গিত দেয়নি। এবং সর্বশেষ সিদ্ধান্ত যে মুখ্যমন্ত্রী নেবে শিক্ষা দপ্তর নেবে না সেটাও কিন্তু তার কথোপকথনে এ ইঙ্গিতে কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে। তার মানে আমাদের রাজ্যের এর এই মুহূর্তে পরিকল্পনা রয়েছে স্কুল কলেজ খোলার, কিন্তু কবে অ্যাকচুয়ালি খুলছে, যেটা ফেব্রুয়ারির 1 তারিখ থেকেই খুলছে না পরবর্তীকালে খুলছে সেটা এই মুহূর্তে কিন্তু বলা সম্ভব না। তোমাদের মধ্যে অধিকাংশ অভিভাবক ছাত্রছাত্রী এই মুহূর্তে চাইছে অনতিবিলম্বে রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে আগের মতন খুলে দেওয়া হোক শিক্ষার ভবিষ্যৎকে অব্যাহত রাখার জন্য। কিন্তু শিক্ষামন্ত্রী কিন্তু বলেননি এখনও পর্যন্ত কবে স্কুল খুলছে বা কলেজ খুলছে, যেটা তোমাদের বিস্তারিত ভিডিওতে জানালাম। বাদবাকি তোমাদের মতামত কি, কবে থেকে স্কুল খুললে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে এ স্কুল খুললে কিংবা পাড়া শিক্ষায়নের সাথে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সম্পূর্ণভাবে ধাপে ধাপে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে এই শিক্ষা প্রতিষ্ঠান খুললে কেমন হয়, অবশ্যই তোমার মূল্যবান মতামত কমেন্টে জানিও। এছাড়া তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, তোমরা যারা স্কুলে পড়ছো এমনকি কলেজের এ গ্র্যাজুয়েশন পড়ছো ও তোমাদের মধ্যে যে সমস্ত স্টুডেন্টের ম্যাথামেটিক্স রয়েছে তোমাদের জন্য পার্টিকুলার ভিডিও আমি পোস্ট করব, সেটা এই চ্যানেলে পোস্ট করব না নতুন চ্যানেল ক্রিয়েট করব, তোমরা অতি অবশ্যই জানাও তোমাদের কাদের ম্যাথামেটিক্স রয়েছে, ম্যাথামেটিক্সের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের এ সমস্ত সমাধান, ইম্পর্টেন্ট কোশ্চেনের যেগুলো পরীক্ষায় আসতে পারে পরবর্তী সেমিস্টার থেকে, অর্থাৎ ইভেন সেমিস্টারের প্রস্তুতি পর্বে তোমাদের যাতে কাজে লাগে সেই অনুযায়ী সেই ভিডিওগুলো এই চ্যানেলে পোস্ট করব না অন্য চ্যানেলে পোস্ট করব সেটা অতি অবশ্যই কমেন্টে জানাও। এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ইম্পর্টেন্ট নিয়ে এই চ্যানেলে পোস্ট করব না নতুন চ্যানেল ক্রিয়েট করব অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।